ওয়েলকাম ফ্রেন্ডস নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই আজ আমরা আর্টিকেল দি এর ব্যবহার এর বিভিন্ন রকম নিয়ম আছে কোথায় দি বসাতে হয় এক এক করে সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করছি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে দি বসে অর্থাৎ ছেলেটি নির্দিষ্ট করে যখনই বোঝাবে দ্য বয় কলম টি দ্য পেন বস্তুগুলো দ্য গুডস কলমগুলো দ্য পেন্স এইভাবে দু নম্বর নিয়মে আসছে কোনো বিশেষ শ্রেণী বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে যেমন দ্য রিচ এখানে রিচ বলতে ধনীরা বোঝানো হয়েছে অর্থাৎ এখানে রিচ নাউন অর্থে ব্যবহার হয়েছে কমন নাউন অর্থে দ্য পুয়ার এখানে পুয়োরটা একটা অ্যাডজেক্টিভ কিন্তু এটা কমন নাউন হিসাবে ব্যবহার হয়েছে তো সে অর্থে দরিদ্রেরা দ্য পুয়ার তিন নম্বর নিয়মে আছে প্রকৃতিতে যা একটি মাত্র আছে তার পূর্বে দি বসে যেমন দ্য সান দ্য আর্থ দ্য মুন এরকম যত গ্রহ নক্ষত্র ইত্যাদি আছে তাদের সবার পূর্বে আমাদের দ্বি বসাতে হবে চার নম্বর পয়েন্টে আছে দিকের নামের পূর্বে দিবসে দিক আমরা মূলত বলি এছাড়াও আরো দিক হয় মোট দিক হয় দ্য ইস্ট দ্য দ্য নর্থ দ্য সাউথ এমনও বলতে পারি দ্য সাউথ ইস্ট দ্য নর্থ ওয়েস্ট এভাবে মোট দশটা দিক হয় তো দিকের নামের আগে আমরা বসাবো পাঁচ নম্বর পয়েন্ট মাসের তারিখের পূর্বে দি বসে যেমন দ্য সেকেন্ড অফ জুন জুন মাসের দু তারিখ সেই দিনটি নিয়ে কিছু বলতে গেলে আমাদের সেই তারিখের আগে দি বসাতে হয় আর যদি সে দিনে ঘটিত কোনো ঘটনার কথা বলতে হয় তবে সেই তারিখের আগে অন বসাতে হয় দ্য ফিফথ অফ জুলাই দ্য সেকেন্ড মার্চ অর্থাৎ দেখলাম কোনো দিন নিয়ে যদি কিছু বলতে হয় পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস দ্য আগস্ট ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে তবে আমরা সেই তারিখের আগে দিবসে জাহাজ ট্রেন বিমান মহাকাশযান বিখ্যাত অট্টালিকা নদী সাগর উপসাগর পর্বতমালা দ্বীপপুঞ্জ মরুভূমি ইত্যাদি নামের পূর্বে দিবসে আমি অনেক কিছু বলে গেলাম এগুলো তোমরা দেখে দেখে মনে রাখবে আমি একটা একটা করে উদাহরণ দিচ্ছি দ্য বাইবেল একটা ধর্মগ্রন্থের নাম দ্য টেলিগ্রাফ খবরের কাগজের নাম দ্য টাইটানিক জাহাজের নাম দ্য মুম্বাই মেল ট্রেনের নাম দ্য তাজমহল বিখ্যাত অট্টালিকার নাম দ্য গঙ্গা নদীর নাম দ্য বে অফ বেঙ্গল উপসাগরের নাম দ্য ওয়েস্ট ইন্ডিজ দ্বীপের নাম অনেকগুলো দ্বীপের নাম দ্য সাহারা মরুভূমির নাম দ্য হিমালয়াজ পর্বত শ্রেণীর নাম আমাদের মনে রাখতে হবে পর্বতশ্রেণীর নামের আগে দা বসে কিন্তু পর্বত কিছুই বসে না যেমন মাউন্ট এভারেস্ট সেখানে দি বসবে না পয়েন্ট সেভেন যে স্থানের নামের বর্ণনাত্মক বিশেষ অর্থ আছে তাদের পূর্বে দি বসে যদিও আমাদের জানা সবসময় সম্ভব নয় যে কোন কোন জায়গার এরকম বর্ণনাত্মক বিশেষ অর্থ আছে তো জন্য আমরা কিছু নাম এমনি জেনে রাখলে হবে যেমন পাঞ্জাব পাঞ্জাবের আগে দি বসে দ্য ডেকান দ্য ট্রান্সভাল দ্য নেদারল্যান্ডস এই জায়গাগুলোর নামের আগে আমাদের দি বসাতে হয় আট নম্বর পয়েন্টে আছে একই রকম সমষ্টিবাচক দেশের সংক্ষিপ্ত নামের পূর্বে দি বসে এটাও আমাদের জেনে রাখতে হবে নামগুলো জেনে রাখতে হবে কোনটা সমষ্টিবাচক দেশের নাম চট করে সেই নামটা শুনলে তো আর আমরা জানবো না সেই জন্য আমাদের আগে জেনে রাখতে হবে যে কোন কোন নামের পূর্বে দি বসে যেমন দ্য ইউকে দ্য ইউনাইটেড কিংডম দ্য ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তো সাত নাম্বার আর আট নাম্বারটা আমাদের সোজাসুজি মনে রাখতে হবে পাঞ্জাব ডেকান ট্রান্সভাল নেদারল্যান্ড ইউকে ইউএসএ এদের পূর্বে আমাদের দি বসাতেই হবে এবার আমরা ন নম্বর পয়েন্টে আসছি জাতি বা সম্প্রদায় বোঝাতে দি বসেন যেমন দ্য ইংলিশ দ্য ইংলিশ বললে কিন্তু ইংরেজি ভাষাকে বোঝাবে না ইংরেজ জাতিকে বোঝাবে আবার যদি দ্বিটা যদি না বলি কোনো সময় শুধু ইংলিশ বললে কিন্তু ইংলিশ ভাষাটাকে বোঝাবে দ্য বেঙ্গলি বেঙ্গলি অর্থাৎ বাঙালিরা দ্য হিন্দু অর্থাৎ হিন্দুরা তো এখানে বুঝতে হবে এই দ্বি বসানোতে এর অর্থ সম্পূর্ণ কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে পরিবর্তিত হচ্ছে দশ নম্বরে আসছে অ্যাজেকটিভ এর সুপারলেটিভ ডিগ্রি এবং অরিজিনাল নাম্বার অর্থাৎ ক্রমবাচক শব্দের পূর্বে দি বসে এটা মনে রাখতে হবে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের তিনটে ডিগ্রি হয় পজিটিভ গুড কম্পারেটিভ বেটার সুপারলেটিভ বেস্ট এরকম সুপারলেটিভ ডিগ্রি যত আছে তাদের পূর্বে কিন্তু আমাদের দি বসাতে হয় দি বয় বেস্ট বয় দ্য মোস্ট বিউটিফুল ওয়ার্ক এবার সি হচ্ছে অরিজিনাল প্রথম দ্বিতীয় তৃতীয় এইগুলো যদি বলতে হয় দ্য ফার্স্ট গার্ল দ্য সেকেন্ড গার্ল দ্য থার্ড গার্ল এইভাবে দ্য লাস্ট চান্স তো তার আগে আমাদের দি বসাতে হবে এগারো নম্বর পয়েন্ট পয়েন্ট নাম্বার ইলেভেন কোনো বিশেষ শ্রেণীর মধ্যে তুলনামূলক সাদৃশ্য বোঝাতে প্রপার নাউনের পূর্বেও দি বসে আলোচনা করে দেখেনি একটু কিভাবে প্রপার নাউনের আগে দি বসানো যায় কালিদাস ভারতের শেক্সপিয়ার এবার শেক্সপিয়ার কে একটা জেনারেল কমন নাউন হিসাবে ধরা হয়েছে অর্থাৎ শেক্সপিয়ারের মতন যে কোনো মানুষকেই তার সাথে তুলনা করা হচ্ছে কালিদাসকে তুলনা করা হচ্ছে শেক্সপিয়ারের সাথে কালিদাস ইজ দ্য কালিদাস ভারতের শেক্সপিয়ার কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া তো শেক্সপিয়ারকে একটা কমন নাউনের মতন ধরা হয়েছে অতএব এখানটায় দা বসছে শেক্সপিয়ার আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার এটা একটার সাথে আর একটা সাদৃশ্য আছে আহমেদাবাদ ইজ দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া এখানে ম্যানচেস্টার এবং শেক্সপিয়ার দুটোই প্রপার নাউন আমরা এরপরেও দেখবো যে এরকম যখন তুলনা বোঝায় তখন এরকম প্রপার নাউনের আগে এও বসানো যায় সেটার ক্ষেত্রে যখন কেউ কাউকে কোনো কিছু মনে করে সে মনে করে সে নিজে একজন শেক্সপিয়ার হি থিংক হি ইজ এ শেক্সপিয়ার তো সেই অর্থে আমরা এর ব্যবহার করতে পারি কিন্তু যখন তুলনামূলক সাদৃশ্য সঠিক অর্থে টানা হবে সঠিক অর্থে সেক্ষেত্রে কিন্তু দা বসাতে হবে আর যদি অনুমান অর্থে অনুমান অর্থাৎ সঠিক নয় এমন অর্থে সে নিজেকে কালিদাস মনে করে হি থিংক হি ইজ এ কালিদাস তো তখন এ বসাবো আর যদি নির্দিষ্ট করে বলতে হয় এবং তাদের মধ্যে তুলনাটা সঠিক হয় তবে দিবস হবো এগারো বারো নম্বর পয়েন্টটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের মতন ব্যবহার হয় অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা জানি যে নাউনগুলো মূলত গুণ বা অবস্থানকে নির্দেশ করে যা দেখা যায় না ছোঁয়া যায় না শুধু উপলব্ধি বা কল্পনা করা যায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে সেরকম ভাবে ব্যবহার করা হয় তবে তার পূর্বে দিবসে তাকে অন্ধকারে রেখো না অন্ধকার কথার অর্থ এখানে কিন্তু কোনো কালো বা যেখানে লাইট নেই তেমন জায়গা নয় অন্ধকার কথার অর্থ হচ্ছে এটা এটা উপলব্ধির ব্যাপার যে তাকে এ বিষয়ে না জানিয়ে রেখো না তো সেই অর্থে এটা ডার্ক তো অর্থাৎ এই ডার্ক এটা এটা নামের মতন ব্যবহার হচ্ছে ডোন্ট কিভ হিম ইন দ্য ডার্ক তোমার পশুত্বকে নিয়ন্ত্রণ করো তোমার মধ্যে যে পশুত্ব আছে সেটা কিন্তু এই যে পশুত্ব এমনি পশু মানে বিস্ট সেটা একটা কমন নাম কিন্তু পশুত্ব যখন বলছে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ কারোর পশুত্ব সেটা উপলব্ধি করার বিষয় সেটা দেখা যায় না চেক ইউ তার মধ্যে মাতৃত্ব জেগে উঠল মাদার মাদারহুড মাদারহুড অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু অর্থাৎ দা মাদার বলতে এখানে মাকে বোঝায়নি মাতৃত্বকে অর্থাৎ মাদারহুডকে নির্দেশ করছে তো সেরকম কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের মতন ব্যবহার হয় তবে আমরা দি ব্যবহার করবো দ্য মাদার ইন হার রোজ অর্থাৎ তার মধ্যে মাতৃত্ব মাদারহুড নম্বর পয়েন্টে জীবিকা বোঝাতে পূর্বে দি বসে যেমন সে আইনজীবীর দ্য বার সে সৈনিকের পেশা গ্রহণ করবে হি উইল জয়েন দ্য আর্মি তো এরকম আমরা দেখলাম যে দি এর ব্যবহার এইভাবেও হচ্ছে চোদ্দ নম্বর পয়েন্টে কম্পারিটিভ ডিগ্রির পূর্বে যত তত বোঝাতে দায়ের ব্যবহার হয় আমরা কম্পারেটিভ ডিগ্রি জানি যেমন লং লংগার লঙ্গেস্ট লঙ্গার হচ্ছে কম্পারেটিভ গুড বেটার বেস্ট বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি যত শীঘ্র হয় ততই ভালো এই রকম যে বাক্যগুলো রয়েছে দা সুনার দা বেটার সুনার কম্পারেটিভ ডিগ্রি বেটার কম্পারেটিভ ডিগ্রি তো দেখলাম যখন এই যে যত তত এইভাবে যখন বাক্যে ব্যবহার হবে তখন আমরা কিন্তু কম্পারেটিভ ডিগ্রির আগে দিয়ে বসাব আমরা যত বেশি পাই তত বেশি চাই এখানে ওই যে যত আছে তত আছে দ্য মোর উই হ্যাভ দ্য মোর উই ওয়ান্ট তো দেখা গেল যে আমরা সুপারলেটিভ ডিগ্রির কম্পারেটিভ ক্ষেত্রেও যত তত এভাবে যখন ব্যবহার হবে তখন আমরা দিয়ে ব্যবহার করব ফিফটিন কোনো রাস্তার নামের সঙ্গে প্রপার নাউন না থাকলে তার পূর্বে দি বসে যেমন দি সার্কুলার রোড দ্য কলেজ স্ট্রিট দ্য স্ট্র্যান্ড রোড কিন্তু দ্য মহাত্মা গান্ধী রোড এইগুলো সঠিক নয় অর্থাৎ প্রপার নাউন যদি থাকে কোনো রাস্তার নামের আগে তো সেক্ষেত্রে আমরা দায়ের ব্যবহার করবো না তো এই হলো আর্টিকেল দি ব্যবহারের নিয়মাবলী আমার পূর্ববর্তী ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে আজকের আলোচনা এখানেই শেষ করছি পরবর্তী আলোচনায় আবার যোগ দেব বাই